হ্যালো সবাইকে, আমাদের এনপিটিইএল অনলাইন সার্টিফিকেশন কোর্সের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্সে। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আইআইটি খড়গপুর থেকে রাজারাম আপনাদেরকে স্বাগত জানাই। আমরা মডিউল এক কভার করছি, যেখানে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর লেকচার নম্বর 5 ইন্ট্রোডাকশন এ রয়েছি। আমাদের কোর্সের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর এনডি ভট্টের পাঠ্যপুস্তকগুলি এবং অন্যান্যদের 1 থেকে 4 লেকচারে আমরা শিখেছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইন্ট্রোডাকশন, ড্রয়িং সরঞ্জাম সম্পর্কে, টিপিক্যাল লেটারিং স্টাইল ব্যবহার করা হবে, ড্রয়িং শিটের স্ট্যান্ডার্ড লেআউট, কিছু ডায়ামেনশনিং সমস্যাতে আজকের লেকচারে আমরা আরও কিছু জিনিস শিখতে পারি ডায়ামেনশনিং এর ব্যাপারে, বিশেষত বিশেষ বিষয়ে, যেমন এই আর্ক, সার্কেল, বক্ররেখা, কিভাবে ডায়ামেনশনগুলোর প্যারালাল কাইন্ড এবং অন্যান্য অনেক জিনিস প্রদান করতে হয়। সংক্ষেপে আপনাকে বলতে গেলে, শেষ ক্লাস থেকে মাত্রা ডাইমেনশন ব্যবহার করা হয় আকার এবং অবস্থান উপস্থাপন করতে। এবং একটি ডাইমেনশন হল একটি সংখ্যাগত মান, উপযুক্ত ইউনিটে প্রকাশিত। আমাদের এসআই ইউনিটে আমরা ব্যবহার করি এমএম, সংখ্যার মান হিসাবে ব্যবহার করি, এবং এটি উৎপাদন সুবিধার মধ্যে মেশিনিস্ট এর প্রধান যোগাযোগ। আমরা লিনিয়ার ডাইমেনশন সম্পর্কে কিছু শিখেছি, কিভাবে কৌণিক ডাইমেনশন দিতে হয় যদি এটির রেডিয়াস হয়, এবং রেফারেন্স ডাইমেনশন কি হয়। প্রথমটি এর মাধ্যমে আপনাকে আবার এর সংক্ষিপ্তকরণ নিউমেরিক্স ডাইমেনশন এর ক্ষেত্রে এই আকারের টি বস্তুর জন্য এটি একটি, যা আমরা 1.75 হিসাবে প্রাথমিক ডাইমেনশন হিসাবে দেখিয়েছি, এবং লাইনের প্রতিনিধিত্ব করার জন্য একটি ডাইমেনশন রেখা রয়েছে। যদি এটি সর্বনিম্ন 10 mm হয় তবে আমরা কেবল এটি সেই দিকেই দেখাব, যদি এটি এর চেয়ে কম হয় তবে আমরা এর থেকে অন্য মাত্রা ব্যবহার করব, যদি কোনো মাত্রা উপস্থাপন করতে হয় তবে আমাদের এক্সটেনশন লাইন, এবং যদি কোনো বক্ররেখা থাকে আমরা এটি একটি রেডিয়াস রেখা দ্বারা উপস্থাপন করি, এবং তারা এই এক্সটেনশন লাইন এই রেডিয়াসের জন্য উপস্থাপন করতে, যেমন ডায়ামিটার বা রেডিয়াস, যেই লাইনকে আমরা লিডার লাইন বলে থাকি। যে কোনো রেডিয়াসের জন্য আমরা বিশেষ সিম্বল ফাই ব্যবহার করি, একটি সেন্টার এর মতো কিছু উপস্থাপন করতে আমরা সেন্টার লাইন দ্বারা ড্যাশ, ছোট ড্যাশ এবং দীর্ঘ 10 লাইন ব্যবহার করি। যদি এগুলি স্কেল না হয় তবে সাধারণত আমরা সেই মাত্রাগুলি প্রতিনিধিত্ব করি। কোনো রেফারেন্সের সাপেক্ষে আমরা প্যারেন্থেসিসের মধ্যে একটি রেফারেন্স মাত্রা ব্যবহার করি। সাধারণত আমাদের ড্রয়িং শীট আমরা একটি শব্দ বাক্য উল্লেখ করি, যদি না নির্দিষ্ট করা হয় তবে প্রতিটি সময় লেখার পরিবর্তে সমস্ত মাত্রা এমএম এ থাকে, তবে আমরা সমস্ত মাত্রাকে একটি স্ট্যান্ডার্ড টেক্সট হিসেবে ব্যবহার করি। আমরা একটি স্ট্যান্ডার্ড উদাহরণ দিয়ে গিয়েছিলাম, যেখানে আমরা মাত্রা উপস্থাপন করতে এর জন্য কোনো বস্তুর জন্য দেখিয়েছি আমরা
এর ভিতরে এক্সটেনশন লাইন ক্ষুদ্রতম মাত্রা এবং বাইরে এর বাইরে ব্যবহার করি সুতরাং এটি ক্ষুদ্রতম এটি সেই জ্যামিতির অভ্যন্তরের একটি কারণ যা সেই এবং এর কাছাকাছি বড় জ্যামিতির বাইরে থাকে একটি স্ট্যান্ডার্ড অনুশীলন যা বস্তুর ভিতরে কোনো ডাইমেনশন প্রদর্শন করে না একইভাবে যদি এগুলি সিলিন্ড্রিকাল বস্তু হয় তবে আমরা এগিয়ে যাব এবং বড় ডায়ামিটারগুলি দেখবে সিম্বল ফাই এর মাধ্যমে এর বাইরে বস্তুকে দেখিয়েছিলেন সুতরাং এখানে এটি একটি সিলিন্ডার একটি ধাপ এক এবং আবার আমাদের এক ধাপ রয়েছে সুতরাং বাইরে এবং বৃহত্তম ডাইমেনশনসগুলির মধ্যে ক্ষুদ্রতম ডাইমেনশনস আমরা সাধারণত বস্তুর অভ্যন্তরে কিছু দেখাই না এখানে মাত্রা দেখানোর একটি ভুল উপায় আছে কোন কোঅর্ডিনেট ব্যবহার করে আমরা ডাইমেনশনগুলি প্রদর্শন করেছি এর মতো কিছু যদি কোঅর্ডিনেট সিস্টেম থাকে তবে এই 1.25 এর সাপেক্ষে একটি ইনক্লাইন বস্তু থাকে এবং এই এক্সট্রিম পয়েন্টটি আবার আমাদের এক্সটেনশন লাইনের মাধ্যমে 4 ইউনিটে এবং একই সাথে এক্সটেনশন লাইনগুলি ব্যবহার করে এই পয়েন্টটি সত্যি এটি একটি ইউনিটের মতো কিছু দেখাতে পারে সুতরাং একবার আমরা একবার এই পয়েন্টগুলি দৈর্ঘ্যের টার্ম জানি আমরা জানি যে কোথায় এই লাইনে যোগ করতে হবে এটি কিভাবে এই ইনক্লাইন্ড লাইনগুলি সত্যি তৈরি করতে পারে এটি অ্যাঙ্গুলার ইনফরমেশন যদি হয় তবে আমরা সাধারণত এটি কোণের ক্ষেত্রে উপস্থাপন করি যে কোনো চ্যাম্ফার্স আমরা সেই চ্যাম্ফারিং লেন্স সহ উপস্থাপন করি যার মধ্যে এই অবিচ্ছিন্ন লাইনগুলি ব্যবহার করে লক্ষ্য করুন যে ডাইমেনশন বাইরে কারণ ব্যবধানটি খুব ছোট সুতরাং এটি এইভাবে দেখানোর পক্ষে ভালো ধারণা নয় এটি আমাদের এর বাইরে থেকে এই ছোট ডাইমেনশনগুলি দেখানোর সুবিধার্থে এবং চ্যাম্ফারিংটি ঘটনাও ঘটে এই মেশিনিং মার্কিন তাই যা 45 ডিগ্রি কোণ হবে যদি এগুলি আর্ক একক অবস্থানে থাকে আমরা সাধারণত এই আর্ক এবং ডাইমেনশন লাইন লিডার লাইন ব্যবহার করি আমরা প্রতিনিধিত্ব করার জন্য এ অংশ নেব ইউনিট আর রেডিয়াস এর জন্য 6 ইউনিটের জন্য একটি অংশে থাকবে একইভাবে এই আর্কের মতো কিছু এবং এখান থেকে আমরা সেই আর্কটি পরিমাপ করতে যাচ্ছি কিন্তু লিডার লাইন ব্যবহার করে আমরা ছোট ইউনিটগুলির প্রতিনিধিত্ব করার জন্য একটি অংশ হব আমরা সাধারণত এখানে বস্তুটির ভিতরে এটি প্রদর্শন করি একইভাবে যদি কোনো জটিল আকার থাকে আমরা ইন্ট্রিকেট এর এলাকাকে ঘিরে থাকি এবং তারপরে এটিকে টি ক্লিয়ার কাট ডাইমেনশন এর সাথে এনলার্জ হিসেবে দেখায় তারপরে আমরা এই ড্রয়িং লাইনের জন্য বিভিন্ন বিধি দেখার চেষ্টা করেছি তাদের মধ্যে প্রায় টি অবস্থান কিভাবে তাদের প্রতিনিধিত্ব করতে হবে এবং উদাহরণস্বরূপ যদি কোনো ডায়ামিটার থাকে তবে তাদের প্রতিনিধিত্ব করতে হবে সুতরাং এখানে আকার এস সিম্বল এবং অবস্থান অবস্থান বোঝায় সুতরাং আমরা এটি একদল
দ্বারা প্রতিনিধিত্ব করি এটি আকার এবং এটি লোকেশন গর্তটি সেই নির্দিষ্ট স্থানে রয়েছে এখন আমরা ডাইমেনশনিং এ বিশেষ ইস্যুতে আসব ডাইমেনশনিং এর বিভিন্ন উপায় আছে এই লাইন এর মধ্যে একটিকে চেইন ডাইমেনশনিং বলা হয় এটি ব্যবহৃত হয় যখন প্রতিটি একক ডাইমেনশন কোনো ব্যবধান ছাড়াই সরাসরি পরবর্তী ডাইমেনশন অ্যাডজাসেন্ট করে উদাহরণস্বরূপ আসুন আমরা নিই এই বস্তু একটি ধাপ ব্লক আছে এর কয়েকটি হোলও আছে সুতরাং যখনই হোল সার্কেল থাকে এবং তাই এ আমরা সাধারণত এই ড্যাশ ডট লাইন দ্বারা প্রতিনিধিত্ব করি এখন আমরা এখানে এক্সটেনশন লাইনটি এখানে লক্ষ্য করলে চেইন ডাইমেনশনিং ব্যবহার করতে চাই আরও একটি এক্সটেনশন লাইন রয়েছে এর মধ্যে আরও একটি এক্সটেনশন লাইন রয়েছে যার মধ্যে আমরা ডাইমেনশন 20 আবার দেখাতে যাচ্ছি এটি 25 এবং আবার এইটা 28 এর মধ্যে কোনো ব্যবধান নেই এই এক্সটেনশন লাইনগুলি একে অপরের পাশে আমরা ডাইমেনশন রেখার তীরের মাধ্যমে মাত্রা প্রদর্শন করছি একইভাবে ভার্টিক্যাল ডাইরেকশন জন্য আসুন আমরা অন্য রং ব্যবহার করি এগুলি হল এক্সটেনশন লাইন এবং সেই সালে আমরা ডাইমেনশন লাইন ব্যবহার করি এখানে আরও মাত্রা রেখা রয়েছে এবং এখানে ডাইমেনশন লাইনও সুতরাং তাদের মধ্যে এর কোনো ব্যবধান নেই এই ধরনের একে অপরের পাশে আমরা যদি একই স্তরে দেখি তবে একই স্তরে আমরা চেইন ডাইমেনশনিংকে কি বলি তা এমন ধরনের জিনিস এই পদ্ধতিটি আমরা কেবল ব্যবহার করতে পারি যদি টলারেন্স অ্যাকুমুলেশন অংশটির ফাংশনকে প্রভাবিত করতে না পারে পরবর্তী ক্লাসের এই সহনশীলতার বিষয়গুলি আমরা এটি সম্পর্কে জানতে পারি 25 mm এর পরিবর্তে যদি আমাদের প্লাস বা মাইনাস 0.1 মিলিমিটার ইউনিট থাকে আমরা যা বলি তার অতিরিক্ত বিষয় এর অর্থ হল আপনি যখন মেশিনিং বা সম্ভবত কোনো অংশ তৈরি করছেন তখন এই ধরনের অংশ 25 mm ঠিকভাবে উৎপাদন করা সহজ নয় সর্বদা প্লাস বা মাইনাস ধরনের সংশোধন রয়েছে যা এই জাতীয় জিনিসগুলির সাথে জড়িত বলে সহনশীলতা বলা হয় আরও বিশদ আমরা এটি পরবর্তী ক্লাসে শিখতে পারি যখন আমাদের এমন ধরনের সহনশীলতা নেই তখন কেবল আমরা চেইন ডাইমেনশনিং দেখানোর জন্য একটি অংশ হব অন্যথায় কি হবে 25 বা প্লাস বা মাইনাস হওয়ার কথা যার অর্থ সর্বদা কিছু ধরনের ব্যবধান থাকবে সুতরাং একটি কন্টিনিউয়াস চেইন ডাইমেনশনিং সম্ভব নয় যখন এই জাতীয় স্তরগুলির মধ্যে বিদ্যমান থাকে এটি অযথাই মাখেলিনিস্টকে বিভ্রান্ত করে সুতরাং আমরা কেবল চেইন ডাইমেনশনিং ব্যবহার করি যখন এই অ্যাকুমুলেশন সহনশীলতাগুলি সম্ভব নয় যদি তা না হয় তবে কেবল আমাদের চেইন ডাইমেনশন দিয়ে যাওয়া উচিত এই ধরনের অবিচ্ছিন্ন জিনিস আসুন আমরা একটি সিলিন্ড্রিকাল বস্তু নিই এই একটি এখানে
প্রতিনিধিত্ব করে চেইন ডাইমেনশন, এর পরিবর্তে আমরা প্যারালাল ডাইমেনশনিং দিয়ে যেতে পারি। সুতরাং যে সব সময় থাকে একটি রেফারেন্স বেস। আসুন আমরা হাইলাইটার এর মাধ্যমে দেখি এটি রেফারেন্স বেস। সেই রেফারেন্স বেস থেকে আমরা ধরনের ডাইমেনশন 15 ইউনিট পাব। একইভাবে সেই রেফারেন্স বেস থেকে এই একটি হল 30 ইউনিটে, একইভাবে এই রেফারেন্স বেস থেকে আমাদের কাছে এটি 45টি ইউনিট রয়েছে। সুতরাং এই রেফারেন্সের সাথে এর প্রতিনিধিত্ব করা বেশ সহজ, যার লেন্থ পর্যন্ত এই ধরনের জিনিস, বিশেষত আমরা যদি এটি প্রদর্শন করি, তবে আমরা যদি এই একটি দেখুন, এটি একে অপরের সাথে সমান্তরাল। এই ধরনের ডাইমেনশন যা আমরা প্যারালাল ডাইমেনশনিং বলি, যখন ডাইমেনশন সংখ্যা একই দিকে পরিমাপ করা হয়। একটি সাধারণ বৈশিষ্ট্য থেকে এটি হয়, এটি এর পৃষ্ঠ, তারপরে একই বৈশিষ্ট্য থেকে সমস্ত ডাইমেনশন নির্দেশ করার পদ্ধতিকে প্যারালাল ডাইমেনশনিং বলা হয়। নোট করুন যে ডাইমেনশন রেখাগুলি একে অপরের সাথে প্যারালাল এবং সমানভাবে স্পেসযুক্ত। এই ব্যবধানটি এক হবে এবং একই থাকবে। এই জাতীয় ডাইমেনশনিংকে প্যারালাল ডাইমেনশনিং বলা হয়। ডায়ামেনশনিং এর আরও একটি উপায় আছে যাকে সম্মিলিত ডায়ামেনশনিং বলে। আসুন আমরা এই বস্তুগুলি বাছাই করি। এটি হল বস্তুটি। এগুলি এক্সটেনশন লাইন, এটিও একটি এক্সটেনশন লাইন, এটিও এক্সটেনশন লাইনও। এখন আসুন আমরা এটি নোট করি। এটি এই ডাইমেনশন লাইনটি প্রতিনিধিত্ব করে। এই এক্সটেনশন লাইন এর জন্য আর পর্যন্ত, এই এক্সটেনশন লাইন থেকে এই পর্যন্ত, এই এক্সটেনশন লাইন থেকে এইটা পর্যন্ত। সুতরাং এগুলি প্যারালাল, এগুলি এক ধরনের অবিচ্ছিন্ন চেইন ডাইমেনশনিং। আপনি যদি 20-15 এর 20 একে অপরের পাশে না হন এবং একটি কন্টিনিউয়াস চেইন ডাইমেনশনিং হয়। আসুন আমরা অন্যগুলির দিকে তাকাই। এটি থেকে এটি এবং এটি থেকে এটির দিকে, যখন আমরা এর দিকে 8 মিমি দেখছি এবং এই 8 মিমি হল সেটার প্যারালাল, এটার সাথে প্যারালাল রয়েছে। সুতরাং আমাদের এই 8টি অংশের সাথে প্যারালাল রয়েছে, প্যারালাল ডাইমেনশনিং। এবং এই 20 চেইনের মতো অংশের জন্য উভয়কেই একই ড্রয়িং এর অন্তর্ভুক্ত করা হয়। এই জাতীয় জিনিসগুলিকে সম্মিলিত ডাইমেনশনিং বলা হয়। কখনও কখনও আমরা যে উদ্দেশ্যে এটি ব্যবহার করি তার জন্য চেইন এবং প্যারালাল ডাইমেনশন একত্রিত করা প্রয়োজন। কখনও কখনও আমাদের কোঅর্ডিনেটের মাধ্যমে ডাইমেনশনিং ব্যবহার করতে হতে পারে। এটি পড়া সহজ যখন অংশটি অনেকগুলি ডাইমেনশন থাকবে। আসুন আমরা একটি উদাহরণ দেখি। কোঅর্ডিনেটস ব্যবহারের জন্য এমন একটি প্লেট যার মধ্যে অনেকগুলি ছিদ্র রয়েছে। আসুন আমরা সেই প্লেটটি দেখি। এটি প্লেটটি, এতে অনেকগুলি ছিদ্র রয়েছে যা বিভিন্ন আকারের। এখন কেউ যদি ডাইমেনশন দেখাতে চায়, এটা একটু অমার্জিত হয়ে যাবে।
এটি খুব অমার্জিত হয়ে যাবে। সুতরাং এই বস্তুটির চারপাশে এই সমস্ত ডাইমেনশন দেখানোর জন্য এটি সত্যি একটি ভালো আইডিয়া নয়। এর ট্যাবুলেট জিনিস গুলোর মতো কিছু সাধারণ অনুশীলন এর পরিবর্তে নাম দিন। এই একটি হোল, এর জন্য যখনই হোল সেখানে থাকবে আমরা সব সময় এই ধরনের ড্যাশটি অদ্ভুত ধরনের লাইনে পাবো। আপনি দেখতে পাচ্ছেন এই ড্যাশ 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 ড্যাশ, যেটি নির্দেশ করে যে এখানে একটি হোল আছে, আয়তাকার প্লেটের মধ্যে ড্রিলিং হোলের মতো। এখানে আমাদের বিভিন্ন হোল আছে, দুই তিন চার সম্ভবত পাঁচ ছয় এবং তাই আরও ১১ এর ক্ষেত্র। মোট ১১টি হোল আছে এই বাক্সের মধ্যে। তাই যখন আমরা এই আয়তক্ষেত্রাকার প্লেটের হোল ছাড়া প্রতিনিধিত্ব করতে আগ্রহী নই এবং তাদের অবস্থানে সাধারণত আমরা এই ধরনের ট্যাগিং দিয়ে যাই, আপনি শুধু ওয়ান টু থ্রি এই ধরনের ট্যাগ নাম দিন যা আমরা বলব, এবং এর এক্স এর কোঅর্ডিনেট, এর ওয়াই এর কোঅর্ডিনেট। সুতরাং এক্স এর জন্য ওয়াই, এর জন্য এক এক, এটি ১৫ ইউনিটে এবং এটি এখানে ২৫ ইউনিট। সম্ভবত এক্স ডাইরেকশনে রয়েছে, আমরা জানি এক্স ডাইরেকশন, এটি ওয়াই ডাইরেকশন, এক্স ডাইরেকশনের দিকে ১৫ ইউনিটে। সুতরাং আমরা যদি দেখি তবে এটি হল ১৫ ইউনিট, এবং আমরা যদি সেই দিকে দেখি তবে এটি হল ২৫ ইউনিট। এইভাবে আমরা বুঝতে পারি যে ১৫ এবং ২৫ এই হোলের কেন্দ্রে, সেই ১৫ এবং ২৫ ইউনিট। এবং সাইজ মূলত ডায়ামিটার, আমরা সাধারণত এভাবে পুরো ব্যাসের প্রতিনিধিত্ব করি। যদি আমরা এটিকে লিডার লাইন দিয়ে ৫ ১০ ইউনিট দেখাতে চাই, একইভাবে অন্যান্য যেমন ২ ২ এর হোলের মতো এটি আবার ১৫ ইউনিট। আমাদের কাছে কারণ আছে এই এক্স ডাইমেনশন ১৫, এবং এটি ওয়াই এর ডাইরেকশন থেকে দীর্ঘ দূরত্বে রয়েছে, সুতরাং এটি ৬৫ দ্বিতীয় হোলের জন্য, এবং ডায়ামিটার এর জন্য ১০। আসুন আমরা বড় ৮ এর দিকে দেখি। সুতরাং আসুন আমরা এই হোলটির ডায়ামিটার দেখি এবং বুঝি যে এই অংশটি ৮, এটি হল হোলের সাথে ড্যাশ ডট লাইন, এটি ইউনিটের ৬০ ইউনিট। এক্স ডাইরেকশনে ৫০ ইউনিটে, ভার্টিকাল ডাইরেকশন এ ৫০, আমি দুঃখিত, এটি ৫০ ইউনিট, এবং এটির ১৫ ইউনিটের ডায়ামিটার রয়েছে। যদি আমরা ডায়ামিটার দ্বারা দেখাই, একইভাবে আসুন আমরা এখানে ১১তম অংশ বাছাই করি। হরাইজেন্টাল ডাইরেকশনে এটি ৯০ ইউনিটে, এবং এটি ২০ ইউনিটে রয়েছে, যাতে এই সমস্ত ডাইমেনশন প্রদর্শনের পরিবর্তে যেটা কিছুটা আনাড়ি হয় সাধারণত আমরা ট্যাগ টেবিল দিয়ে যাই। এই ধরনের জিনিসকে কোঅর্ডিনেট দ্বারা ডায়ামেনশনিং বলা হয়। একইভাবে যখনই সার্কুলার বৈশিষ্ট্যগুলি থাকে, ডায়ামিটার দেখানোর বিভিন্ন উপায় রয়েছে। আসুন আমরা একটি উদাহরণ বেছে নিই। প্রথম জিনিসটি বৃত্ত হয়, যদি এটি বৃত্ত হয় তবে এটি রেডিয়াসের পরিবর্তে, ডায়ামিটারের পরিবর্তে একটি ডাইমেনশন হওয়া উচিত। কেবল আর্কগুলির জন্য, আমরা যে কোনো ধরনের সার্কেল এর জন্য রেডিয়াস ব্যবহার করি, ডায়ামিটার ডায়ামেনশনিং দিয়ে আমাদের করতে হবে। এই সার্কেলটি বাছাই করি, কারণ এই ব্যবধানটি বড়, এটি তীর, এর সাপেক্ষে সত্যি দেখাতে পারে একটি লিডার লাইন ফাই ৩০ সহ। সাধারণত এই লিডার লাইনগুলি আমরা এটিকে হরাইজেন্টাল করি, এটাই রাস্তা, এবং এরপরে আমরা দেখাই ফাই সিম্বল ডায়ামিটার উপস্থাপন করি এবং ডায়ামেনশনিং জিনিসগুলি প্রদর্শনের একটি উপায়।
আসুন আমরা অন্য ডায়ামেনশনিং দেখি। উদাহরণস্বরূপ এটি অন্য আরও একটি সার্কেল, এই সার্কেল এর জন্য এগুলি এক্সটেনশন লাইন, কেউ আরও ফাই 30 ইউনিট হিসেবে এটি দেখাতে পারে। এটি অন্য উপায়, যদি আমাদের কাছে হোল এবং অন্যান্য জিনিস, সাধারণত এই ড্যাশ ডট এই ধরনের জিনিস বা হোল সহ একটি সার্কেলও এই ড্যাশ বিন্দুগুলি দেখানোর একটি অংশ হবে। এখানে ডাইমেনশন প্রদর্শনের আরেকটি উপায় রয়েছে, এই মাত্রার লাইন ডাবল অ্যারো জিনিস দেখানোর পরিবর্তে কেউ এটিকে একটি এক অ্যারো দ্বারাও এটি দেখাতে পারে, একটি লিডার লাইন ফাই দ্বারা 7.5, তাই এইভাবে প্রতিনিধিত্ব করে যে এটি একটি সার্কেল এবং ডায়ামিটার হল 7.5 ইউনিট। বিভিন্ন সার্কুলার বৈশিষ্ট্য রয়েছে, আমরা সাধারণত এটি দেখি যদি এটি একটি সার্কেল প্ল্যানার এর মতো জিনিস হয়, আমরা ডায়ামিটারকে ফাই দ্বারা বর্ণনা করি, কখনো কখনো আমরা হাম্পটির মতো আকার কার্ভ সার্কুলার রেডিয়াস কার্ভ দেখায়। এই ধরনের জিনিস আমরা কেবল বর্ণনা করি কারণ একটি সার্কেল নয়, কেবল একটি হাম্প এবং এটির রেডিয়াস রয়েছে, সুতরাং সম্ভবত এটি সেখান থেকে সেন্টার হতে পারে, এটি আর ফাই ইউনিট হতে পারে। সুতরাং অবজেক্টের মধ্যে ডাইমেনশন প্রদর্শনের পরিবর্তে আমরা সাধারণত এইভাবে এটি দেখায়, এই ধরনের কার্ভের জন্য আর্ক এই সেন্টার থেকেও দেখাতে হবে। যদি আমরা সাধারণত সেই রেডিয়াস এ পরিমাপ করি তবে আমরা সাধারণত এটি নিয়ে যাই, যদি এটি সিলিন্ড্রিক্যাল বস্তুর মতো কিছু হয় এবং আমরা অবজেক্টের মধ্যে প্রদর্শন করতে চাই, এটি ভুল অনুশীলন। সুতরাং আমরা যা করি তা হল আমরা যে বস্তু থেকে এগিয়ে যাই যেখানে আয়তক্ষেত্রাকার মাত্রা দৃশ্যমান বা ভিউ, কারণ একটি সিলিন্ডার যদি আমরা এইদিকে একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পাই এটি অনেকটা আয়তাকারের মতো দেখায় বা এটি দেখতে লাগে। এই মতামতগুলি আমরা পরবর্তী লেকচারগুলিতে শিখব। ডাইমেনশনগুলির জন্য আমাদের এটি দেখাতে হবে, ফাই হল 6 মিলিমিটার ডাইমেনশন। সুতরাং একটি সার্কেলকে রেডিয়াস পরিবর্তে তার ডায়ামিটার ডাইমেনশন হিসাবে দেওয়া উচিত, অবশ্যই সেখানে সার্কেলে সারিবদ্ধভাবে অনেক হোল রয়েছে, আসুন আমরা সেগুলো দেখি। সেখানে একটি সার্কেল রয়েছে, সেখানে আরও একটি সার্কেল রয়েছে, সেখানে অন্য আরেকটি সার্কেল রয়েছে এবং আরও এখানে n সংখ্যক বৃত্ত রয়েছে। আমরা সত্যই উল্লেখ করি যে কতগুলি সার্কেল রয়েছে এবং যার সাথে মূল সার্কেল রয়েছে যা স্থান দিয়েছিল, তাই সাধারণত আমরা সেই মূল সার্কেলের ডায়ামিটার এর প্রতিনিধিত্ব করি লিডার লাইন এবং এই বৃত্তের মধ্যে সেন্টার থেকে সার্কেল পর্যন্ত, কারণ তারা অভিন্নভাবে স্পেসযুক্ত, সেক্ষেত্রে আমরা কেবল কিছু সংখ্যক হোল উপস্থাপন করি। অন্যথায় কেউ এই সার্কেল দ্বারা তৈরি কোণটি সত্যিই দেখাতে পারে যে রেডিয়াস সংযুক্ত করে এই সার্কেলের সেন্টারকে অন্যান্য সার্কেলের পেরিফেরালের সাথে সংযুক্ত করে, সেই কোণটিও কি যা আমরা সাধারণত উল্লেখ করি। উদাহরণস্বরূপ আসুন আমরা এই ড্রয়িংটি দেখি, এখানে সার্কেলগুলি রয়েছে, মূল বস্তুটি হল এটি যার উপর এই সার্কুলার হোল তৈরি করা হয়। যখনই এই হোলগুলি সেখানে রয়েছে এটি আমাদের জন্য সাধারণ অনুশীলন দেখার জন্য ড্যাশ ডটের মতো কিছু লাইন, এবং এগুলি এই সার্কেলের চারপাশে রাখা হয়েছে যাতে আবার ড্যাশ ডট ধরনের কার্ভ আমরা দেখিয়েছি। এই ছোট গর্তগুলি 1, 2, 3 এর চারপাশে স্থাপন করা হয়েছে, সুতরাং স্বাভাবিকভাবেই আমরা দেখাতে যাচ্ছি যে ডাইমেনশন এটি কিছুটা 60 ইউনিট এবং সার্কেলটি হরাইজেন্টালভাবে স্থাপিত 18 ডিগ্রিতে, সম্ভবত এই সার্কেলটির রেডিয়াল লোকেশন যা স্থাপিত 30 ডিগ্রিতে, সম্ভবত এই রেডিয়াল লোকেশনটি 15 ডিগ্রিতে স্থাপন করা হয়েছে। এই জাতীয় জিনিসগুলি আমরা সাধারণত দেখাই এবং আরও একটি জিনিস দেখাই যা তা হল 3 হোলগুলি 1, 2, 3 গর্তগুলি আমরা সেই হোলের ডায়ামিটারের ব্যাপারে দেখাই, যা সম্ভবত এটি হল সেই 10 ইউনিট। অবশিষ্ট জিনিসগুলি আমরা শিখব যখন আমরা প্রায় এটি অন্য ডাইমেনশনে শিখতে যাচ্ছি।
একইভাবে যখনই আরগুলি থাকে এই আরগুলির জন্য আমরা সাধারণত এটি রেডিয়াস এবং সেন্টার দ্বারা এটির প্রতিনিধিত্ব করি একইভাবে এই বৃত্তের সেন্টার রয়েছে উদাহরণস্বরূপ এটি এই সেন্টার থেকে আরেকটি আর্ক যদি এটি 10 ইউনিট এর পরিমাপ করা হয় এবং সিম্বল হল আর কারণ আমরা বস্তুর ভিতরে ব্যবহার করি না সুতরাং আমরা সাধারণত দেখি যে বাইরে থেকে রেডিয়াস লিডার লাইনের মধ্যে দিয়ে এর সাথে 10 ইউনিট এবং সেই আর্কের সেন্টার হল এটা 10 প্লাস সাইন একইভাবে এক্সটেরিয়র ধরনের কার্ভও রয়েছে এখান থেকে আর্কের সেন্টার এমন কিছু নয় যেখানে কিছু বস্তু ভিতরে কিছু বস্তু বাইরে সুতরাং এর সাপেক্ষে আমরা 46 ইউনিট দেখাব এই রেডিয়াসটি তৈরি হয়েছে সেন্টার থেকে একইভাবে এখানে একজনকে সতর্ক থাকতে হবে কারণ আমাদের এই এক্সটেরিয়র বস্তুটি রয়েছে যেখানে একটি রেফারেন্স ডাইমেনশন থাকা উচিত এর মতো কিছু জিনিস এই কেন্দ্র থেকে এর মধ্যে 95 ইউনিট এটি 95 একইভাবে এই সেন্টারের রেফারেন্সটি হল 80 মিমি থেকে রয়েছে এভাবেই আমরা এটা দেখাই আজকের ক্লাসে আমরা শিখেছি এই বিশেষ ডায়ামেনশন বস্তুর ডায়ামেনশনিং এর ব্যাপারে পরবর্তী ক্লাসে আমরা সহনশীলতা সম্পর্কে আরও কিছু শিখব আপনাদের অনেক অনেক ধন্যবাদ।